মূল্য সতে সংযোজন পথে পার মূল্য সংযোজন মূসক কি সেটা হলো উৎপাদনের প্রতিটি ধাপে ধাপে উৎপাদনের প্রতিটি ধাপে ধাপে যে মূল্য সংযোজন হয় আমি প্রোডাকশন করতেছি সেই প্রোডাকশন করতে প্রতিটা উৎপাদনের স্তরে ধরে যে মূল্য সংযোজন ঘটে তার উপর আরোপিত করকেই বলি আমরা আসলে মূসক অর্থাৎ ফি ট্যাক্স আলাদা জিনিস শুল্ক আলাদা জিনিস ফি ফি নির্ধারণ করা হয় ধরা হয় সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের বিনিময়ে একটা ফি প্রদান করে যেমন আমরা জমি রেজিস্ট্রেশনের ফি দেয় আমরা লাইসেন্স করি একটা ফি দেয় যেমন রাস্তাঘাট ব্রিজ ফাওয়ার এখানে আমরা দাদা করি সেই হিসাবে সরকার ফি দেয় সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলে এখন আমরা যাব এটা জ্ঞানমূলক হয়ে গেল এখন আমরা বড় প্রশ্নটা ভিতরে যাবো সেটা হলো সরকারের আয়ের খাত সরকার আয় না করলে ব্যয় কিভাবে সরকারের আয়ের খাত তাহলে সরকার কোন কোন খাতের থেকে আয় করে এই সরকারের আয়ের খাতটা আমরা জানবো এই সরকারের আয়ের খাতটা হলো কি যে সরকার আয়ের খাত অর্থাৎ সরকার যে যে উৎস হতে অর্থ সংগ্রহ করে তাকে বলি আমরা আয়ের খাত আয়ের খাত দিব একটা হলো কর রাজস্ব একটা হলো কর বহির্ভূত রাজস্ব কর রাজস্ব হলো করের মধ্যে দুটি অর্থ একটা প্রত্যক্ষ কর কর প্রত্যক্ষ কর হলো আয় কর ভূমি কর রাজস্ব কর কর্পোরেশন কর মুনাফা কর এগুলো প্রত্যক্ষ কর সরাসরি পরোক্ষ কর হলো যে ভ্যাট যেটাকে বললাম ভ্যালুয়ারি ট্যাক্স আবদারি শুল্ক বাণিজ্য শুল্ক প্রমোদ কর ভ্রমণ কর যানবাহন কর এগুলো প্রত্যক্ষ কর এখান থেকে সরকার আর কর বহির্ভূত কাজ হলো যাকে বলি আমরা কর মানে কর ট্যাক্সের আওতার বাইরে বিভিন্ন ফি জরিমানা যেমন ভাঙ্গমান আদালত বিভিন্ন জরিমানা করে সেগুলো ট্রেনের চালানো হয় কোনো কমে ফাঁদে দেওয়া হয় বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন লোকের সম্পদ বাজেয়াপ্ত করে সেগুলো সরকারের সরকারের করা হয় সম্পদ কর আমার যে সম্পদ আছে সে সম্পদের উপর কর করা হয় এটা হলো কর তারপরে হলো নতুন নোট ছাপানো সর্বশেষ সরকারের হাতিয়ার হলো যখন কোনো জায়গায় অর্থ সংস্থান না করতে পারে তাহলে তারা কী করে সরকার নতুন নোট ছাপায় আর হলো সরকার ঋণ নেয় অভ্যন্তরীণ বিভিন্ন ব্যাংকের থেকে বিভিন্ন সংস্থার থেকে আর্থিক সংস্থার থেকে সরকার ঋণ নেয় তারপরে দান এবং অনুদান আছে যেমন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন দাতা দেশ বিভিন্ন দাতা সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান ত্রাণ তহবিলে দান করতেছে এগুলো দান করে এগুলো হলো সরকারের আয় খাত সরকারের ব্যয় খাত সরকার বিভিন্ন উৎস থেকে ব্যয় চায় যেমন শিক্ষা খাত সরকারের সবচেয়ে বড় সরকারের সবচেয়ে বড় একটা খাত শিক্ষা খাত যেমন বিভিন্ন প্রতিষ্ঠান বিল্ডিং এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার শিক্ষকদের বেতন ভাতা ইত্যাদি প্রদানের জন্য সরকারকে প্রচুর ব্যয় করতে হয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পরিচালনা বেতন ভাতাদি বৃত্তি প্রদান শিক্ষকোকরণ ক্রয় বাবদ সরকার বিভিন্ন টাকা প্রদান প্রতিরক্ষা সেনা নৌবিমান অর্থাৎ জুতার লেস থেকে বিমান ক্রয় পর্যন্ত সমস্ত কিছু তাদের ভরণ পোষণ রেশন এবং সবচেয়ে বড় হাত প্রতিরক্ষা খাত বলি আমরা শিক্ষা খাতে বলি প্রতিরক্ষা ব্যাপক একটা খাত সেই খাতে প্রচুর অর্থ সরকারকে ব্যয় করতে হয় যেমন নৌবাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী গঠন এবং তাদের ভরণ পোষণ যুদ্ধ সরঞ্জামাদি ক্রয় সংরক্ষণ করার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এটাকে বৃহৎ সেক্টর দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা জনগণের জীবন যানবাহন নিরাপত্তার জন্য সরকারকে সরকারের দায়িত্ব এবং সরকার এজন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তারপরে বেসামরিক প্রশাসন অর্থাৎ প্রশাসনিক কাজ সিস্টেমের পরিচালনা বিভিন্ন বিভাগ রয়েছে যেমন শাসন বিভাগ বিচার বিভাগ জুডিশিয়াল স্বাস্থ্য বিভাগ বৃহৎ খাত এসব বিভাগে নিজেদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বিবাহ সরকারকে যথেষ্ট অর্থ ব্যয় করতে হয় সামাজিক নিরাপত্তা আমরা বেষ্টনী বলি অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি বলি সামাজিক বেষ্টনী আধুনিক বিশ্বের সকল দেশের সামাজিক নিরাপত্তা মূলক ব্যবস্থা চালু আছে এসব ব্যবস্থার আওতায় দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ পেনশন অবসর ভাতা গ্র্যাচুইটি বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে সরকার প্রতি অর্থ ব্যয় করতে হয় একটা দুর্যোগ ব্যবস্থাপনা একটা বৃহৎ
বাংলাদেশে খরা বন্যা জলসার মহামারী বিভিন্ন যেমন এর আগে আমপান গেল বিভিন্ন দুর্যোগ ভূমিকম্প এগুলোর থেকে প্রচুর ত্রাণ বাংলাদেশের ত্রাণ মন্ত্রণালয় আলাদা আছে সেই মন্ত্রণালয় থেকে প্রচুর অর্থ সেখানে বরাদ্দ করা হয় বন্যা ঘূর্ণিঝড় জলসার অগ্নিকাণ্ড মহামারীর মতো দুর্যোগ ব্যয় করতে হয় এই অর্থগুলো ব্যয় করার জন্য সরকার যখন তার আয় থেকে ব্যয় নির্বাহ না করতে পারে তখন সরকার বিভিন্ন উৎস থেকে ঋণ নেয় তাহলে সরকারি ঋণের উৎস দুটা একটা অভ্যন্তরীণ উৎস একটা হলো বৈদেশিক উৎস আর অভ্যন্তরীণ উৎস থেকে সরকার কিভাবে ঋণ নেয় অভ্যন্তরীণ উৎস সেটা হলো সরকার দেশের অভ্যন্তর থেকে অর্থাৎ দেশের ভিতরে জনগণ এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ঋণ নেয় যেমন ব্যক্তি বা জনগণের ঋণ গ্রহণ করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করে ওয়া আর্থিক প্রতিষ্ঠান যেমন বিআরসি গৃহ নির্মাণ সংস্থা বিমা কোম্পানি এগুলোর থেকে সরকার ঋণ নেয় বৈদেশিক উৎস অর্থাৎ বিদেশি ব্যক্তির কাছ থেকে বিশ্বে বড় বড় ধনী দাতা বিশাল ধনী ধনী লোক আছে তারা বিভিন্ন কার্যমূলক অর্থাৎ সেবামূলক কার্যে তারা ঋণ দান করে যেমন বিদেশি ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন বন ক্রয় করে বিভিন্ন বন গভর্নমেন্ট সারে সেই বনগুলো বড় বড় শিল্পপতিরা বড় বড় ধনীরা এগুলো ক্রয় করে ঋণ নেয় বিদেশি সরকার অনেক সময় সরকার বাজার ঘাটি পূরণের জন্য উন্নয়ন পরিকল্পনা বিভিন্ন সরকারকে বিভিন্ন সরকারকে আর বিদেশি সংস্থা সরকার বিভিন্ন ধরনের বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ করে যেমন জাইকা ডালি ড্যানিডা এগুলো থেকে সরকার ঋণ করে আমাদের আর্থিক প্রতিষ্ঠান সরকার আমাদের প্রতিষ্ঠান সমূহ যেমন বিশ্বব্যাংক আইএমএফ আইডিএ আইএফসি এডিবি প্রভৃতি থেকে ঋণ গ্রহণ করতে পারে তো এইগুলোর থেকে সরকার আরেকটা আমি একটা কথা বলছিলাম যে সম্প্রতিকালে সরকারের ব্যয় বৃদ্ধির কারণ কি এই সংসদে গেলে সরকার ব্যয় করতেছে তারপরেও সরকারের ব্যয় বৃদ্ধি কি কি কারণ হঠাৎ করে সরকারের ব্যয় বৃদ্ধি কি তো শিক্ষা এই যে বিভিন্ন জায়গায় শিক্ষা বিভিন্ন টিভিতে বিভিন্ন উইলিপ্তি এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম করার জন্য সরকারের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে প্রতিরক্ষা খাতে সেনা কিছু জায়গায় ফ্লাইট ক্রয় করলো আবার নতুন করে ফ্লাইট এবং কার্গো বিমান যুদ্ধ বিমান সেনাদের বিভিন্ন প্রশিক্ষণ তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ব্যাপার জন্য যদি দেশের ভিতর আইন শৃঙ্খলা ব্যাপার ঘটে তাহলে নতুন পুলিশ বাহিনী গঠন আনসার ভেডিতে আধাসামরিক বাহিনী যেটাকে বলি আমরা বিডিআর সেগুলোতে নিয়োগ যেটা অব্যাহত রয়েছে এবং সেখানে আধাসামরিক বাহিনী গঠন করার জন্য পর্যালোচনা প্রশাসনিক কাঠামোর জন্য প্রচুর বর্তমান সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় সামাজিক কল্যাণ সাধন সরকারকে দেশের জনগণের কল্যাণে বহুবিধ কার্যক্রম গ্রহণ করতে হয় বিনামূল্যে শিক্ষা বয়স্ক ভাতা বিধবা ভাতা শ্রমিকদের দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ এবং বিভিন্ন কল্যাণমূলক সামাজিক নিরাপত্তা কাজের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় এদের সম্প্রতিকালে এই জন্য সরকারকে ব্যয় বৃদ্ধি হচ্ছে দুর্যোগ মোকাবেলা বন্যা ঘূর্ণিঝড় জলসার অগ্নিকাণ্ড মহামারী এসব দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রচুর অর্থ ব্যয় করতে হয় এই জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে